নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? থাকার কথা থাকুন গাছ নিয়ে। এবার এখন তো এখন থেকে প্রতি সপ্তাহে কিছু না কিছু ফুলের, মানে শীত এসে যাচ্ছে, ফুলের বা ফুল তৈরি করা, ফুল গাছ তৈরি করার উপরে আমি ভিডিও দিয়ে দেবো, বা তার মাটি থেকে আরম্ভ করে কোন কোন গাছে কি কি হবে না হবে আমি সেটা বলে দেবো আশা করি। আর যেটুকুনি আমি জানি, আমি তত পণ্ডিত নয়, আমি পিএইচডি করেও ডাক্তার হইনি গাছের, যেটা করি সেটাই বলি। আমার অনেক সময় ভুল হতে পারে, উচ্চারণ অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, বা যেটা করি যেটা কাজ হয় সেই রকম বলি। অনেকে অনেকে বিশেষজ্ঞ আছেন, তারা আমাদের ভুলটা অনেক সময় ধরিয়ে দেয়, ভালো লাগে, হতে পারে ভালো লাগে, তারা আমাদের কিছু কিছু কথাবার্তা ভুল হয়ে গেলে তারা দেখি আমাদের মেসেজ করে জানান, ভাল লাগে। তো অত ব্যাপার হচ্ছে, যেটা করি সেটা অন্তর থেকে করি, করার চেষ্টা করি, সেখান থেকে বলি রাখি, সেটা থেকে করার চেষ্টা করি। এইবারে যে কোনো আজকে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা, মানে জায়ান্টের, মানে জায়ান্ট বলতে যেটা বড় ফুল, বড় ফুল চন্দ্রমল্লিকা, বড় প্রজাতির ফুলের আপনার মাটি এবং তার সারটা কীভাবে তৈরি করেন, মাটির সারটা তৈরি করেন। মানে একবারে আপনাদের আগে একটা অনেক সময় একটা ভিডিওতে বলেছিলাম, যখন গাছের মাটি তৈরি করে নেবেন একবারে, একবারের জন্য একই মাপ মাটি হবে, 4 ইঞ্চিতে, 6 ইঞ্চিতে, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, যাই হোক মাটি কিন্তু একরকম থাকবে, মাটির কোনো পরিবর্তন হবে না। এটা আপনি আগে ভরে বলেছি, সেই জন্য আবার দেখাচ্ছি। এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম এটার, কিন্তু সেখানে আমি ওজন করে বলিনি, সেখান থেকে সমস্যাটা হচ্ছে অনেকগুলো। কেউ মাটিতে বেশি খাওয়ার দিয়ে ফেলছেন, কেউ কম দিয়ে খাওয়ার ফেলছেন, মাটির পরিমাণ কম বেশি হয়ে যাচ্ছে, যেহেতু মাটিতে হচ্ছে বড় প্রশ্ন যে মাটিতে খাওয়ার বেশি হয়ে গেলে ক্ষতি, কম হলে ক্ষতি নেই, গাছের কম হলে ক্ষতি নেই কিন্তু বেশি হয়ে গেলে ক্ষতি। এটা এটা আগেও বলেছি, এখনও বলছি, মাটি আপনাদের কম খাওয়ার হোক, কিন্তু কম খাওয়ারে গাছটা তাড়াতাড়ি মানে বাড়বে না, পরবর্তীকালে বাড়িতে খাবার দিয়ে আপনাদের গাছটা ঠিক হয়ে যাবে, কিন্তু বেশি খাওয়ারে গেলে সেকো নষ্ট হয়ে যাবে, গাছ অত খাওয়ার নিতে পারবে না, গাছ কিন্তু বসে যাবে, সেটাকে তুলতে তো অনেক ক্ষতি হবে। কিন্তু তার আগে একটা বলে রাখি, এই মাটিটা তৈরি করেছি, এরকম বুঝতে পারছেন ছড়িয়ে রেখেছি আমি আগে থেকে, তা এই মাটির মধ্যে কিছু মাটি আমি দেখাচ্ছি, ঠিক এরকম এরকম দলা দেবে, নরম থাকলে দলা দিলে রাবারের মতো সরে যায়, এরকম রাবারের মতো সরে যায়, এর মাটির ভাঙছেও না, দেখুন দেখাল। এই এই ধরনের যদি আপনাদের মাটি হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, জল বেশি ধরে রেখে দেবে। এই যে মাটিটার মধ্যে কিছু 2-4 টুকরো পেয়েছি এই রকম মাটি, এমন এটা ভাঙছে, ওটা ভাঙবে না, নরম থাকলে কি হবেন তো সাবানের মতো চাপ দেবেন, সরে সরে চলে যাবে, রাবারের মতো হয়ে যাবে। যদি এই ধরনের মাটি হয় খেয়াল রাখবেন, এই মাটির মাটিতে কিন্তু গাছ করা খুব মুশকিল। তার আগে আমি একটা মাটি ছড়িয়ে নিয়েছি, আজকে আমি চন্দ্রমল্লিকা বা জায়ান্টের একদম পুরো খাওয়ারটা বলে দিচ্ছি, কতটা কি ওজন করে বলে দিচ্ছি, ওজন ওজন হিসাবে বলে দিচ্ছি, তাহলে কোন কতটা মাটিতে কতটা কি দেবেন না দেবেন একদম ওজন করে বলে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে, তৈরি করে নেবেন, এর বেশি দেবেন না। এবং আপনাদের কাছে সব রকম না জিনিস থাকতে পারে, তা সেটা যদি না থাকে অসুবিধা নেই, কেন না থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা বলে দিচ্ছি। সেটা কিন্তু আর কোন কোন জিনিসটা আপনার মাস্ট লাগবেই সেটা আমি বলে দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। আগে যারা ভিডিও করে ফেলেছেন বা ভিডিও থেকে মাটি করে ফেলেছেন তাদের বলে দেবো আপনি ওর সঙ্গে কী কী করবেন, কোনটুকু অ্যাড করবেন আর কতটা মাটি অ্যাড করবেন, এটা হচ্ছে আপনাদের বলে দিয়ে বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, আমরা এই পরে একটা ভিডিও দিচ্ছি, এটা মাটিটি জায়ান্টেরই একদম, এইটা মাটিটা হবে 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি অবধি, 4, 6, 8 একই রকম মাটি হবে, এরকম ছোটো হয়ে আমরা আগে বসিয়ে রেখেছি এই পটের, এই যে 2 ইঞ্চি পটে, এটা কিন্তু প্লেন মাটি, এই যে মাটি 3 দিন 4 দিন বসানো হয়েছে এটা আবার, আর এই এই গাছ থেকে এই গাছ বসিয়েছি আমরা, এটা প্লেন মাটি, গোবর সার মাটি আর কিচ্ছু না থাকবে না, এর সঙ্গে কোনো কোনো খাওয়ার থাকবে না, এটা প্লেন মাটিতে হবে। এই মাটি থেকে এই এইটা যখন হবে, এটা যখন দেখাবো এই মাটি তৈরি করে রাখলাম, এবারে আপনি বলতে পারেন কেন এটা এটা 20 দিন পর 25 দিন পর আমি আবার 4 ইঞ্চিতে নিয়ে যাবো, 20 থেকে 25 দিনের পর 4 ইঞ্চিতে নিয়ে যাবো, 4 ইঞ্চি যখন নিয়ে যাবো তখন এই মাটিটাই আমরা ব্যবহার করবো, এখানে যে মাটিটা তৈরি করছি এখন। আজকে কত তারিখ? আগস্টের 18-19 তারিখ সম্ভবত, আগস্টের 14-2024 আমরা এটা করছি, আমরা সেপ্টেম্বরে এই গাছটাকে 4 ইঞ্চিতে ফেলে দেবো, তো কয় ফেলবো না ফেলবো সেটা বলে দেবো, দেখিয়ে দেবো। তার আগে মাটিতে আমরা কী করি, আমরা এই যে বালতি, এই 10 ইঞ্চি, এই এই যে 10 কেজি মানে 10 লিটারের যে বালতি, এই বালতি এখানে পাঁচটা মাটি নিয়েছি, তৈরি করা মাটি, তৈরি করা মাটি মানে জল বৃষ্টি খাইয়ে, যেটা বলেছি আগে অনেক আগে বলেছিলাম, মার্চ বা এপ্রিল মাসে মাটি তৈরি করা মাটি, সেই মাটি ঝুরঝুরে এখানে মেপে নিচ্ছে, এতে ছোটো ঢেলা আছে, এই যে দেখুন ঢেলা আছে,
এই মাটিটাকে আমি এখানে বিছিয়ে দিয়েছি। এরকম এক বালতি আপনি এটা গোবর সার, দেখুন গোবর সার চেলে নিয়েছি আমি, এতে ফেলছি, এটা বুঝতে পারছেন, এটা গোবর সার, এটা গোবর সার, এটা কিন্তু গোবর সার, ঠিক আছে। এরকম এক বালতি গোবর সার নেবেন, পাঁচ বালতি মাটি, ভালো করে শুনুন, বারবার করে নোট করুন। আর একটা কথা বলে রাখছি, এই ভিডিও দেখার সময় ভিডিওটাকে স্টপ করে দিয়ে পেন খাতা নিয়ে বসুন, তাহলে খুব কাজে লাগবে, পেন কাগজ নিয়ে বসুন, লিখে রাখুন, ডায়েরি করে রাখুন, মোট করে রাখুন, সেটা হবে। এবং পরবর্তীকালে কী হবে সেটাও বলে রাখছি। এই এক বালতি আমি গোবর সার নিয়েছি, আচ্ছা এই এক বালতি, এখানে এক বালতি আপনি এই পাতা সার, এই পাতা সারটা অনেকেই আপনি গোবর সারের মতো মনে হবে, চেলে নেওয়া পাতা সার, এটা পাতা সার একদম ঝুরঝুরে, এরকম চার পাতার মতো, এই যে এটা পাতা সার, এক বালতি পাতা সার। আর এখান থেকে এক বালতি আমি এখান থেকে গোবর সার নিয়ে নেবো, গোবর সার হচ্ছে ভার্মি কম্পোস্ট নেবো। এই এই ভার্মি কম্পোস্টটা দেখুন, আমরা কিন্তু এই ধরনের ভার্মি কম্পোস্ট দেওয়া খাই, কোনো ঠেলা থাকবে না, এই ভাগে এরকম হয়েছে চার দানার মতো হয়ে যাবে। আর একটা কথা বলি, আপনি ভার্মি কম্পোস্ট বলুন একমাত্র পাতা সার ছাড়া, ভার্মি কম্পোস্ট বলুন আর গোবর সার বলুন, তাতে কিন্তু মোয়াশ্চার থাকা চাই, এরকম ঠেলা হলে এরকম হবে যেন, আবার ভেঙে যাবে। এটা আট্টু মশার হলে ভালো হতো, আট্টু ডাই হলে ভালো হতো, কিন্তু একদম শুকনো করে ফেলবেন না, শুকনো করে ফেললে খাদ্য উপাদান বলে কিছু থাকবে না। গোবর সার বলুন, ভাবনি গোবর শুকনো করবেন না, একদম শুকিয়ে রোদে চেলে নেবেন, করবেন পাতা সার করবেন, কিন্তু এইগুলো করবেন না, এই পাতা সার কিন্তু ডাই, হালকা মশার আছে, ঠিক আছে মশার একটু থাকবে, থাকা ভালো, কিন্তু একদম এটাও শুকনো করবেন না, একদম একটা মশার আছে, এটা আপনি হাতে দিলে বুঝতে পারবেন মশার আছে। দেখুন এই মশার থাকার কারণে যে এখন এই এই ঢেলাটা হচ্ছে, এর একদম মশার খুব কম আছে, এগুলো একটু বেশি আছে, দেখুন এই যে, এই যে ভেঙে যাবে, এরম নাড়া দিলে ভেঙে যাবে, এরম ধরবো এরম হবে, আবার এরম ভেঙে যাবে, তবেই এইটা কার্যকারিতা ভালো থাকে। তাহলে এইগুলোকে দেখিয়ে দিলাম, এর সঙ্গে কী কী মেশাবেন, এবার কী হয় মেশাবেন, মাটির সঙ্গে ফেলবেন না, এইটাকে একটা গামলা নেবেন, সেই গামলার মধ্যে গোবর সার আর ভার্মি কম্পোস্ট পাতা সার এটাকে নিয়ে এর সঙ্গে সারগুলো মিশিয়ে নেবেন, নিয়ে এইটা টোটাল সারটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, তাহলে সমান হারে মিশবে, ভালো মিশে যাবে। যেন আপনারা যখন পরপর লেয়ার করে দিলেন, ওই যে মেশাবার সময় কোথাও বেশি কোথাও কম হয়ে যেতে পারে, কিন্তু এটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এই মাটিতে চারিদিকে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিলে ভালো হবে। কেন আপনাকে এই টোটাল প্রসেসটা করে দেখাতে গেলে অনেকটা সময় যাবে, সেটা আপনাদের অনেকে ধৈর্য থাকে না, সেই তো বলে রাখছি। আমরা এইটা এই তিনটে উপাদান নিলাম, মাটি মাটি পাঁচ বালতি, এক বালতি গোবর সার, এক বালতি ভার্মি, এই যে এক বালতি ভার্মি কম্পোস্ট এখান থেকে নিয়ে নেবো, আর এক বালতি আমরা পাতা সার, অনেকে পাতা সারটা নেই মানে, তাহলে আপনি কী করবেন, দেড় বালতি আপনি ভার্মি কম্পোস্ট, দেড় বালতি আপনি গোবর সার আপনি মিশিয়ে নিতে পারেন। অনেক আছে ভার্মি কম্পোস্ট নেই, আপনি এখান তিন বালতি আপনি ভার্মি কম্পোস্ট এই গোবর সার দিয়ে দিন, অথবা তিন বালতি আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে দিন, এতেও আপনাদের একই কাজ হবে, একটু কম বেশি হতে পারে, যার যেটা নেই অসুবিধা নেই, এটা এটাকে নিয়ে নেবেন। এর সঙ্গে কী করবেন, 800 গ্রাম আপনার হাড়ের গুঁড়ো নেবেন, হাড়ের গুঁড়ো স্টিম ডাস্টটা নেওয়ার চেষ্টা করবেন, এইরকম স্টিম ডাস্ট, এটা স্টিম ডাস্ট, এটা হাড়ের গুঁড়ো স্টিম, খুব তাড়াতাড়ি মিশে যায় মাটির সঙ্গে, খাদ্য রয়ে যায়। যদি না হয় তাহলে আপনার এরকম হাড়ের গুঁড়ো চেলে নেবেন, চেলে মিহি চালুনি দিয়ে চেলে মিহি করে নেবেন। এবার আমি কী করছি, এখানে দুরকমই রেখেছি, এটা এটা 400 গ্রাম, এটা 400 গ্রাম, এই দুটো মিলে 400-800 গ্রাম নিয়েছি, এই পাঁচটা মাটির জন্য, পাঁচ আর তিন আটটা মাটির জন্য, আট বালতি মাটির জন্য। এবার অনেকে বলতে পারেন যে আমরা তো এত টব নেই, ছোটো করবো, তাহলে আপনি ভাগ করে নেবেন, ভাগ করে নিয়ে এই রেশিওটাকে ভাগ করে নেবেন, তাহলে আপনার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই কী করলাম, আপনার এখানে এই যে স্টিম ডাস্ট 400, হাড়ের গুঁড়ো 400, মানে 800 গ্রাম, হাড় গুঁড়ো 800 গ্রাম। এবার শুধু স্টিম ডাস্ট দিয়ে 800 গ্রাম করতে পারেন, আমার কাছে নেই স্টিম ডাস্ট নেই, তাহলে এরকম হাড়ের গুঁড়ো চেলে নিয়ে সরু 800 গ্রাম দিয়ে দেবেন। এইবার আপনারা কী করবেন, এখানে দুরকম তিন রকম খোলের কথা বলছি, যেটা পাবেন সেটা দেবেন, টিসি খোল, রেডির খোল, এই দুটো খোল 1 কেজি করে দেবেন। যদি না পান, যদি মনে করেন টিসি খোল বা রেডি খোল পাওয়া যাচ্ছে না, পাননি,
তাহলে কি করবেন আপনারা, এই বাদাম খোল, এটা বাদাম খোল, এই বাদাম খোলটা চটিয়ে আঘাত আছে, এটাকে ডাস্ট করে নেবেন, ডাস্ট করে নেবেন মিক্সির দিয়ে ডাস্ট করে নেবেন, বা হামাদিস্তা দিয়ে গুঁড়ো করে নেবেন। এটা বাদাম খোল, এটা এটাকে দিয়ে দেবেন। এটা কি করবেন, এটা 1 কেজি দেবেন ডাস্ট করে। আর এর সঙ্গে আপনারা কি করবেন, 300 গ্রাম, মাত্র 300 গ্রাম, বেশি দেবেন না, 300 গ্রাম এটা সর্ষে খোল দেবেন। এই সর্ষে খোল 300 গ্রাম দিয়ে দেবেন, সর্ষে খোল 300 গ্রাম দিয়ে দেবেন। এর সঙ্গে আমরা এই নিম খোল, নিম খোল আমরা 600 গ্রাম দেবেন, 600 গ্রাম নিম খোল দিয়ে দেবেন। কিন্তু এইটা খেয়াল করবেন, এটা কিন্তু এই নিম খোল কিন্তু বাজারে বিভিন্ন দামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, বিভিন্ন দামের পাওয়া যায় এবং কোয়ালিটির পাওয়া যায়। নিম খোল 40-50 টাকা শুরু, 100-150 টাকা অবধি আছে। এটা কিন্তু ভালো নিম খোল বললাম, এটা 600 গ্রাম মতো লাগবে, এটা খুব ভালো মানে নিম খোল, এই নিম খোলটা 600 গ্রাম লাগবেন। এবার আপনাদের হারে, এবার নিম খোল বললাম, বাদাম খোলা বললাম, সর্ষে খোল বললাম, আর তিসি খোল বললাম। তিসি খোল যদি হয় আর বা এক, তাহলে কিন্তু সর্ষে খোলটা আর দেবেন না, তিসি খোল রেডি খোল যদি হয়ে যায় তাহলে আর সর্ষে খোল দেওয়া দরকার নেই। যদি বাদাম খোল হয় সেখানে ক্ষেত্রে আপনাদের কী করলাম যে 1 কেজি এই বাদাম খোল আর 300 গ্রাম সর্ষে খোল দেবেন। সর্ষে খোল বেশি দিয়ে মাটিতে দিলে পাতায় দাগ আসতে পারে, জয়েন্টের ক্ষেত্রে স্পট আসতে পারে, সেটি জন্য সর্ষে খোলটা বেশি দেওয়া একদম দেবেন না, কম দেবেন। বেশি দিলেই গাছ ভালো হবে তা নয়, কম দিয়ে গাছ ভালো থাকে। এবার কি, এটা হচ্ছে শিংকুচি, ডাস্ট শিংকুচি, এটা 400 গ্রাম, শিংকুচি 400 গ্রাম। এটা শিং ছেলকা, এটা শিং ছেলকা, শিং এটা 400 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেট 400 গ্রাম। এই যে পটাশ, লাল পটাশ, লাল পটাশ 400 গ্রাম। এটা হচ্ছে ঝিনুক ডাস্ট বা আপনার শাকের ডাস্ট, সব রকম মেশানো আছে, 200 গ্রাম, এটা 200 গ্রাম। আর এই যে খড়ি মাটি, আমি আমি আগেও বলেছি আগেও দেখাচ্ছি, এই খড়ি মাটি 200 গ্রাম, খড়ি মাটি 200 গ্রাম। আর হচ্ছে আপনার হচ্ছে খুড ডাস্ট, এটা খুড় ডাস্ট, এরকম খুড়ের ডাস্ট, এটা 100 গ্রাম থেকে 200 গ্রাম, এটা পরিমাণটা বললাম না, এই খুড় ডাস্টটা 100 গ্রাম থেকে 200 গ্রাম। আর 100 গ্রাম হচ্ছে মোমোমিন, ও যদি মোমোমিন পেলেন না একটু কস্টলি, তাহলে এরকম এগ্রোমিন সয়েল প্লাস, এগ্রোমিন সয়েল প্লাস, ঠিক আছে, এই দেখুন কোম্পানি, এতে জিঙ্ক কপার আছে আর বোরন আছে, এই তিনটে, এইখানে জিঙ্ক বোরন কপার তিনটেই আছে, ঠিক আছে। আপনার এইটা দিয়ে এটাকে মেশাবেন, এটাকে মিশিয়ে নিয়ে মাটির সঙ্গে খুব সুন্দর করে মেশাবেন, ভালো ওলট পার করে মেশাবেন। মিশানোর পর আপনাকে আগে একটা ভিডিও করে দিচ্ছি, গুড়ের জল, ভাত আর গুড়ের জল, সেই গুড়ের জল থেকে তুলবেন, 1 লিটার জল তুলবেন, তার সঙ্গে 3-4 লিটার জল মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে সেইটাকে দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে দিয়ে চাপা দিয়ে রাখবেন, যেন এটাকে ওলট পার, এবং এটা 2-3 বার ওলট পার করে নেবেন, ওলট পার করে নেবেন, কেন হঠাৎ করে কাঁচা এ থাকলে সেটা গাছের ক্ষেত্রে ক্ষতি যাবে। এগুলো কিন্তু বারবার করে বলছি, চেলে নেবেন, মেশিয়ে নেবেন। আর একটা জিনিস আপনাদের বলে রাখছি, সর্ষের খোল, বাদাম খোল, ভার্মি কম্পোস্ট যাই দিন, সরু চালনি দিয়ে চেলে নেবেন, দানা যেন না থাকে,
বারবার করে বলছি, মাটিটাকে সুন্দর করে করতে হবে, করে আপনারা এর গাছ বসাবেন। এই গাছ বসানোর পর মানে আপনার পরবর্তী 4 ইঞ্চিতে যেই বসে যাবে, তখন আপনার কী কী খাওয়ার হবে, কী কী দেবেন সেটা কিন্তু আপনাদের বলে দেবো, সেটা কিন্তু পরের ভিডিওতে বলে দেবো। কুড়ি এলে কী হবে সেটা পরের ভিডিওতে বলে দেবো, একসঙ্গে এতগুলো ভিডিও করে দেবো না, দিলে অসুবিধা। আর একটা কথা বলে রাখি, যারা আগের ভিডিও থেকে গাছ করে ফেলেছেন মানে মাটি তৈরি করে ফেলেছেন, তার সঙ্গে কিন্তু আরও 2 বস্তা মাটি এবং এক মানে আরও 2 বালতি ভার্মি কম্পোস্ট এবং গোবর সার বা পাতা সার মিশিয়ে নেবেন, কেন সারের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আর বাকি যদি যেটা যেটা বলিনি আমি ওই ভিডিওতে, যেমন আমি পটাশ বলিনি, এগ্রুমি সয়েল প্লাস বলিনি, খড়গুঁড়ো বলিনি, এই পরিমাণটা আপনারা মিশিয়ে নেবেন, অল্প অল্প করে মিশিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা এই খড়ি মাটিও আমার সে বলানো হয়নি, এইগুলো কিন্তু আপনারা মিশিয়ে নেবেন, কেন ওটা আমি একরকম বলেছিলাম, দেখতে দেখছি উল্টো পাল্টা করে ফেলছে লোকে, আমাকে যে কমেন্টস আসছে তাতে মানে তারা বুঝতে পারছে না ব্যাপারটা। এবার অনেকে এত বড় হাতে মুঠো করছে, কেউ একটু ছোটো মুঠো করছে, সমস্যা এখানে সার যদি মাটিতে বেশি হয়ে যায় তাহলে গাছ ক্ষতি হয়ে যাবে, গাছ দাঁড়াবে না, তখন শুধু আপনারা বলবেন কি আমার বলেছেন দাদা গাছ দাঁড়াচ্ছে না, হচ্ছে না, জল জমছে, হচ্ছে, এরা অনেক কিছু বলবেন, হ্যাঁ জানো। কিন্তু সেইটার জন্যে আমরা আজকে আমি একদম মাপ ধরে ধরে পরিমাণ মতো একদম বলে দিলাম, ওজন করে বলে দিলাম। আর একটা কথা বলছি, মাটি করলেন মাটিতে জল ধরে রাখছে, আপনার আগে যে মাটি দিয়ে গাছ বসাবেন সেই টবে নিন, দিয়ে জল দিয়ে দেখুন মাটি কতটা জল ধরে রাখছে, যদি মনে করেন যে জল বেশি ধরছে, 3-4 দিনে শোকাচ্ছে না, গাছ করবেন না, গাছে ব্যালেন্স করতে পারবেন না, জীবনে করতে পারবেন না, দরকার ঘেঁষে বসিয়ে দিন গাছ, জাইন ঘেঁষে ভালো হয়, সব পম্পম ভালো হয়, জাইনটা ভালো হয়। যদি মনে আপনার মাটি ধরে রাখছে, আপনার ক্যাপাসিটি নেই শোকাবার, শোকা টবে যদি শোকাতে না পারেন তাহলে হবে না, কেন জাইনটে প্রতিদিন আমরা খাওয়া দিতে হবে, একদিন অন্তর একদিন, তা জল না শোকালে আপনি খাওয়া দেবেন কী করে? জাইনটা কিন্তু একদিন পরে যেটা 4 ইঞ্চি থেকে 4 ইঞ্চি যখনই হবে, 4 ইঞ্চিতে আপনার প্রতিদিন একদিন অন্তর একদিন আপনাকে জল দিতে হবে, যদি না দেন কিছু আজ হবে না। ও আমি কেন, কত অনেক সবই ওস্তাদ কিছু হার মেনে যাবে, সেই হার মারার থেকে রক্ষা করার উপায় হচ্ছে আপনার মাটি মিডিয়াটা ঠিক মতো করতে হবে, যদি না করতে পারেন ঘেঁষে যান, ঘেঁষে আপনার ভালো কাজ হবে, ঘেঁষের মিডিয়াও আমি আর সার এর পরে ভিডিওতেই দিয়ে দেবো, ঘেঁষে গাছ কীভাবে করবেন জয়েন্ট, হ্যাঁ সেটাও কিন্তু আপনাদের দিয়ে দেবো, একদম খুব ইজি, খুব সহজ পদ্ধতিতে দিয়ে দেবো, ঘেঁষেও আপনার জয়েন্ট করতে পারবেন, তাহলে এইগুলো খেয়াল রাখবেন পরের ভিডিওতে। আর একটা কথা বলছি, এই গাছ যারা বসিয়েছেন তারা কিন্তু প্রথম 1 সপ্তাহ 12 সিটিতে শূন্য খাওয়াবেন, হিউমিক অ্যাসিড দেবেন সপ্তাহে একদিন করে, ঠিক আছে, 15 দিন অন্তর একবার করে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু খাওয়াবেন, এই মাটিতে কিছু খাওয়ার নেই, সেহেতু আপনাকে শেকড়টাকে তৈরি করে নিতে হবে, শেকড়টাকে ভালো করে তৈরি করে নিতে হবে, হিউমিক অ্যাসিড সপ্তাহে একদিন করে, 12 সিটি শূন্য একদিন অন্তর একদিন করে, আর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট 15 দিন অন্তর, লিটারে 2 গ্রাম ম্যাক্সিমাম, 2 গ্রাম জলে গুলে আপনার জলে খাইয়ে দেবেন, আর উপর থেকে স্প্রে করে যাবেন। আর চন্দ্রমল্লিকা বা জাইন্টে বলুন, চন্দ্রমল্লিকা বলুন, প্রতিদিন প্রতিদিন গাছকে চান করিয়ে দিতে হবে, স্প্রে করে চান করিয়ে দিতে হবে, সে বর্ষাকাল হোক যে কাল হোক সাদে হোক, যদি বৃষ্টি হয়ে যায় অসুবিধা নেই, চান করাবেন না পম্পমের ক্ষেত্রে, জয়েন্ট তো আপনার সেটা তলাই করতে হবে, সেহেতু আপনাকে চান করাতেই হবে। এবার চান করালে তো টবে জল পড়বেই, তাহলে সেই জল যদি না শোকায় আপনি খাবার দেবেন কোত্থেকে, ঠিক আছে, এই কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, তবে আপনি জয়েন্ট করতে, কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি একটাই কথা বলি আপনাদের যে গাছটা করুন, ভালোবেসে করুন, আর আমি যতই শিখিয়ে দিই আপনি যত পরিচর্যা ঠিক মতো না করতে পারেন আপনার রেজাল্ট হবে না, কেউ হবে না, ও আমি কেন আমি গুলে খাওয়ালেও হবে না, গাছ আপনাকে আপনাকে পরিচর্যা করতে হবে, আমি এইগুলো দিয়ে গেলাম আপনি বলে গেলেন আপনি ঠেলে গেলেন, সে গাছ নিতে পারছে কি না, জল শোকাচ্ছে কি না, আমি তো আপনার বাগানে গিয়ে আপনাকে জানতে পারছি না। আর যদি ভেজা থাকে টপ, ওয়েস্টেজ হবে, এই টপটা যদি জল আছে, এটা সকালে জল দেওয়া, দেখুন এখনও শুকিয়ে গেছে, এই দেখুন এরকম কঠুয়ানি মাঠ, এই দেখুন কঠুয়ানি আছে, এই দাদা এই ভিজা ওদের আপনি কালকে আবার সকালে জল দেবো, আবার জল দিতে পারবে, দেখুন সকালে জল দেওয়া, কিন্তু 11-12 থেকে জল দেওয়া লোকের কাজ কাজ করেছে, এই এত বৃষ্টি হচ্ছে এখন 18 তারিখ বলছি, আগস্ট 18 তারিখ বলছি, তাহলে বুঝতে পারছেন, দেখুন এই এটা আবার কালকে জল দেবো, কালকে খেতে পারবে, ঘাসটা উঠে এলো, কিন্তু এতে যদি জল দেবো নিতে পারবে, যদি ভেজা থাকে কিচ্ছু হবে না, ও জল দেবো নষ্ট হয়ে যাবে, বুঝতে ওর খাবারই নিতে হবে, গাছেও গ্রোথ হবে না, তাহলে আপনাকে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওই আমি বলে দিলাম বা অন্য কেউ বলে দিল, আপনি সেই ভিডিও থেকে দেখে করলেন, সে কড়াতে মনে করুন মশলা দিতে বলছি, তেল নুন লঙ্কা সব দিতে বললাম, আমি বলিনি যে কড়া নাড়তে, আপনি কড়া নাড়িনি খন্তি দিয়ে, লাস্টে কী হবে পুড়ে যাবে, সব দিলেন কিন্তু লাস্টে কী হবে সব পুড়ে গেছে, সব মশলা দিলেন সব ডালেন, কিন্তু আমি খন্তা নাড়তে পারিনি আর জল ঢালতে বলিনি,
লাস্টে বলি পরিমি আমি তো জল দেবেন, এবার আপনি সেটা বলেছি আপনি ক্ষমতা নাড়তে বলিনি বলে আপনি নাড়েননি, লাস্টে কী হবে সব ওই ভুষি। তাই গাছে খেতে তাই গাছে, আপনাকে শুধু বলে দিলে আমার থিওরি মেনে গেলে হবে না, আপনার গাছটাকে আপনাকে করতে হবে, ভালোবাসতে হবে, গাছ কি বলছে কি শিখছে গাছ কতটা হয়েছে সেটা কিন্তু আপনাকে করে নিতে হবে। এভাবে গাছের আমরা একটা ফর্মুলাটা চলার পথটা আপনাকে বলে দেবো, কিন্তু রাস্তা চলতে হবে আপনাকে। আমি সোজা কথা বলি, সরাসরি কথা বলি, তাতে অনেকে ভালো লাগে লাগে না লাগতে পারে সেটা নয়, কিন্তু ব্যাপারটা এইখানটা একটু খেয়াল রাখতে হবে, তবেই আপনার গাছ আপনার মতো কথা বলবে। যে এতগুলো উপাদান বললাম আমি, তা লাস্টের কথা বলি, পরিসংখ্যান দেই লাস্টে, এতগুলো উপাদান বললে আপনি জোগাড় করতে পারলেন না, অসুবিধা নেই। আমি হাড়ে গুঁড়ে বললাম যে স্টিম পেলেন না, এটা পেলেন শিং কুচি, এটা এই দাসটা পাননি, ওদের স্টিম ডাস্টটা এই যে এটা পাননি, তাহলে এই এইটাই এইটাই দেবেন, এটাই তখন ডবল করে দেবেন, 400-800 করে দেবেন, এই যে এটি 800 করে দেবেন, কোনো অসুবিধা নেই। তাতে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এ হয়ে যাবে তা না, আপনাদের যারা যারা ভালো কাজ করে সেই গোপন টিপসটা আমরা পুরো বলে দিলাম, হয়তো এত কিছু দেখা না কেউ, আমি টোটালটাই বলে দিলাম, কিন্তু একদম ভেঙে সব কিছু বলে দিলাম, এই 14-15টা উপাদান, 16-18টার উপাদান যা বললাম এটা হয়, কিন্তু এটা দিলেও যে গাছ হবে না তা না, আপনার অ্যামেচার যারা বাড়িতে করেন তারা করলাম। এবারে আমি যেটা বলে দিলাম সেটা টোটালটাই একটা উচ্চ মার্কের জন্যে, সেটা সেটেলমেন্ট করলে হবে, তা সেটা আপনাদের না করলেও চলবে, শুধু গাছটাকে করুন আগে, জাইন্ট বা চন্দ্রমল্লিকা যাই করুন, ফল গাছ ফুল গাছ, আপনি 5 বছর এক নাগারে ভালো রেজাল্ট হলে বুঝতে পারেন আমি গাছ শিখেছেন। 2-1 বছরের গাছ শিখে আমরাও শিখেছি, এবছর ভালো করেছি, 3 বছরও খারাপ হয়ে গেছে, এরকম ঘটনাও ঘটেছে, 2 বছর ভালো করার পর 3 বছর গিয়ে খারাপ হয়ে গেছে, তার মানে কি আমার কোথাও গালু গলত ছিল, ভুল ছিল। তো ওই 4-5 বছর এই গাছটাকে কন্টিনিউ ভালো করলে তখন বুঝতে পারেন যে আমি গাছটা শিখেছেন, আমিও তাই, আমার ক্ষেত্রে তাই। আপনি আর বাচ্চা ছেলেকে সাইকেল নিয়ে চালাতে দিলেন, একদিন ঘুরে এলো 1 কিলোমিটার, 2 দিন ঘুরে এলো 1 কিলোমিটার, আপনি বললেন সালন চালাস না, কোন দিন কুকুর পড়বে, কোন দিন পাখি এসে পড়বে, কোন দিন ঘুড়ির সুতো এসে পড়বে, কোন দিন বাছুর এসে পড়বে, এইগুলো কিন্তু যবে ও ট্যাকেল করতে পারবে, সামনে পড়ে গেলে কী করবো, তবেই সে চালানো শিখবে। এই এইটা বাস্তবে এটা বলেই আজকের মতো এখানে রাখছি, সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।